হ্যালো ভিউয়ার্স, আমি গৌরব। আজকে আবার চলে এলাম কেষ্টপুরে। তাই এখন আমরা দাঁড়িয়ে আছি কেষ্টপুর ভিআইপি রোডের কাছে। কেষ্টপুর ভিআইপি রোড থেকে আপনারা মাত্র 1.5 কিলোমিটার ভিতরে ঘোষপাড়াতে আজকের যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটটি পাবেন। কেষ্টপুর একটি মার্কেট এরিয়া, তাই এখানে সব রকমের দোকান আপনারা হাতের কাছে পাবেন। এছাড়া ব্যাংক, এটিএম, স্কুল, হসপিটাল সবকিছুই আপনারা পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব ঘোষপাড়ায়। ঘোষপাড়া এখান থেকে 1.5 কিলোমিটার। এখান থেকে বাস, অটো এবং টোটো বা হেঁটে গেলে 15 মিনিট লাগবে, আপনারা চলে আসতে পারবেন ঘোষপাড়ায়। এখন আমরা ঘোষপাড়ায় চলে এলাম। এই হলো ঘোষপাড়া স্টপেজ। এই ঘোষপাড়ার খুব কাছে আছে 206 ফুটব্রিজ, তাই যারা আপনারা সল্টলেকে কাজ করেন বা সল্টলেকে যেতে চান তারা সহজেই এখান থেকে 206 ফুটব্রিজ পার করে সল্টলেকে পৌঁছে যেতে পারবেন। এছাড়া নিউ টাউন এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, তাই আপনারা বাসে করে বা অটো করে বা টোটো করে নিউ টাউন যেতে পারবেন বা নিজেদের গাড়িতেও যেতে পারেন। এছাড়া ঘোষপাড়াতেও আপনারা কিন্তু হাতের কাছে মার্কেট, ব্যাংক, এটিএম, স্কুল সব কিছুই পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা লোকাল ট্রেন অ্যাভেল করতে চান তারা এখান থেকে বিধাননগর খুব সহজেই চলে যেতে পারবেন। এখান থেকে 12C/2 বাস যাচ্ছে, যেটা ডাইরেক্ট বিধাননগর স্টেশন যাচ্ছে। মাত্র 5 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগে 20 মিনিট। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এতদিন 4-হুইলার নিয়ে কেষ্টপুর থেকে সল্টলেক যেতে নিউ টাউন বা লেক টাউন হয়ে ঘুরে যেতে হতো, কিন্তু এখন 206 ফুটব্রিজের কাছে একটি 4-হুইলার ব্রিজ তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি সেটিও চালু হয়ে যাবে। এবার আমরা চলে এলাম আজকের যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিংয়ে। এই বিল্ডিংটি কেষ্টপুরের মধ্যে অবস্থিত, কেষ্টপুর ঘোষপাড়ায়। এই বিল্ডিংয়ে আপনারা কভার্ড পার্কিং পেয়ে যাবেন, এবং সবচেয়ে বড় কথা, এই বিল্ডিংটি কিন্তু কর্পোরেশন প্ল্যানে তৈরি হয়েছে। কর্পোরেশন প্ল্যানে তৈরি হওয়ার জন্য আপনারা ফুললি লিগাল একটি বিল্ডিং এখানে পাচ্ছেন। চারিদিকে প্রচুর ছাড় আছে বিল্ডিংয়ের, এবং এখানে আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোন কিন্তু পেয়ে যাবেন। আজকে আপনাদের আমরা G+3 বিল্ডিংয়ের 3rd ফ্লোরের ফ্ল্যাটটি দেখাবো। শুধুমাত্র টপ ফ্লোরে এখন এই ফ্ল্যাটটি পাবেন। এই হলো বিল্ডিংয়ের লিফট, যেটি কদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। এবার আমরা আজকের যে ফ্ল্যাটটি আছে সেখানে এন্টার করলাম। ঢুকেই আপনারা একটি বড় ড্রয়িং ডাইনিং সঙ্গে অ্যাটাচড ব্যালকনি দেখতে পাচ্ছেন। হলো ব্যালকনি, এবং দেখতেই পাচ্ছেন সাইডে অনেক ছাড় দেওয়া আছে এবং পাশে রাস্তা আছে, তাই চারিদিক দিয়ে আপনারা খোলামেলা একটি ফ্ল্যাট এখানে পাচ্ছেন। দেখে নিন কত সুন্দর একটি ফ্ল্যাট আপনারা পাচ্ছেন, ড্রয়িং কাম ডাইনিং আলাদা আলাদা পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটির ফ্লোরিং আছে 55 টাইলস। এবার চলুন আপনাদের আমরা ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দেবো। এই হলো ফার্স্ট বেডরুমটি, দুটো বড় বড় জানলা দিয়ে একটি বেডরুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সঙ্গে এখানে কিন্তু ওয়ার্ড্রপ করার জায়গা প্রত্যেকটি ঘরে পেয়ে যাবেন। প্রত্যেকটি ঘরে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এবং দুটো বড় বড় জানলা থাকার জন্য খুব ভালো এয়ার ভেন্টিলেশন কিন্তু প্রত্যেকটি ঘরে হবে। এবং এই রুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও আপনারা পেয়ে যাচ্ছেন। এই হলো অ্যাটাচ টয়লেটটি, একটি ভালো সাইজের অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। সঙ্গে আপনারা এর মধ্যে কিন্তু এক্সস্ট ফ্যানের পয়েন্ট এবং গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। সব রকম ফিটিংস ডেভেলপার লাগিয়ে দেবেন। এবার চলুন আপনাদের আমরা কিচেনটি দেখিয়ে দেবো। এই হলো কিচেনটি, একটি আর্চ করা ওপেন কিচেন পাচ্ছেন। কিচেনটির মধ্যে আপনারা কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার এইসবের পয়েন্টগুলো পেয়ে যাবেন। এছাড়া কিচেনের মধ্যে স্ল্যাবে গ্রানাইট ফিনিশ করা আছে, দেখতেই পাচ্ছেন একটি স্পেসিয়াস কিচেন আপনারা এখানে পাচ্ছেন। এই যে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন, এর উপরে একটি লফট পেয়ে যাবেন। এই হলো উপরের লফটটি। এবার আপনাদের আমরা কমন টয়লেটটি দেখিয়ে দেবো। এই হলো কমন টয়লেটটি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কমন টয়লেট, খুব স্পেসিয়াস একটি টয়লেট পাচ্ছেন। গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এক্সস্ট ফ্যানের পয়েন্টও করে দেওয়া আছে, 7 ফুটের টাইলিংয়ের কাজ করা আছে।
এবার সেকেন্ড বেডরুমটি আপনাদের দেখিয়ে দেবো। এই হলো সেকেন্ড বেডরুম। এই বেডরুমেও একইভাবে আপনারা বড় বড় দুটো জানলা পাচ্ছেন। দুটো জানলা থাকলে কি হয়, খুব ভালো আলো হওয়ার ভেন্টিলেশন হয়। এবং আপনাদের যেরকম বলেছিলাম প্রত্যেকটি ঘরে কিন্তু আপনারা একটি ওয়ার্ড্রপ করার জায়গা পাচ্ছেন। এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোতে আপনারা ওয়ার্ড্রপ করে নিতে পারবেন। খুব সুন্দর ভিট্রিফাইড টাইলস ফ্লোরিং করা আছে। টোটাল ফ্ল্যাটটি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। একটি স্পেসিয়াস ফ্ল্যাট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, যেখানে ড্রয়িং কাম ডাইনিং আলাদা আলাদা করে ইউজ করতে পাচ্ছেন। এবং এই ফ্ল্যাটটির ক্ষেত্রে আপনারা সাউথ ফেসিং ফ্ল্যাট পাচ্ছেন। এই ফ্ল্যাটটি কিন্তু সাউথ ফেসিং, এবং এই ফ্ল্যাটটির এক সাইডে রাস্তাও পেয়ে যাচ্ছেন, মানে সাউথ এবং রোড ফেসিং ফ্ল্যাট একটি পাচ্ছেন। এই টোটাল ফ্ল্যাটটির সাইজ আছে 1000 স্কোয়ার ফিটের, এবং এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে 3900 টাকা করে, 39 লাখ, মানে 39 লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে। এবং এই ফ্ল্যাটটির জন্য এক্সট্রা 1 লাখ টাকা দিতে হবে, যেটা কিনা পাওয়ার ব্যাকআপ, এছাড়া ট্রান্সফরমার ইলেকট্রিকের জন্য। এবং যদি আপনারা পার্কিং নিতে চান, সেক্ষেত্রে 7 লাখ টাকা আপনাদের পার্কিংয়ের জন্য দিতে হবে। এই ফ্ল্যাটটির সম্বন্ধে আরও ডিটেলসে জানতে ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে রাখবো, সেখানে কল করেও আপনারা আমাদের সঙ্গে কথা বলে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা এর সম্বন্ধে আরও ডিটেলস জানতে পারবেন। চলুন আপনাদের একটু পার্কিংয়ের জায়গাটা আরেকবার দেখিয়ে দিই। এই পুরো জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। যদি আপনারা বাইক থাকে সেক্ষেত্রে আলাদা করে টাকা দিতে হবে না, আপনারা সেক্ষেত্রে সাইডেই বাইক পার্কিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইব করছেন না, যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদেরও উৎসাহ বাড়বে, যাতে কিনা আপনাদের জন্য আরও ভালো কিছু ফ্ল্যাটের ডিটেলস আমরা নিয়ে আসতে পারবো। আর যদি আপনারা কোনো আপনাদের পুরনো প্রপার্টি সেল করতে চান, সেক্ষেত্রেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।